রবিবারের সকালে প্রচার করছেন ঝাঁটিবাড়ি চক বাজার স্টেশন বাজার, এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কি বুঝতে পারছেন, কি বলছেন তারা? সাধারণ মানুষের বহু সমস্যা এই ঝাঁটিবাড়ি অঞ্চলে। দেখুন, একটা সময় প্রায় 40টা মিল ছিল, এদিকে আপনার 14টার ওদিকে বাকিগুলো, চাল মিল তেল মিল সবগুলো বন্ধ হয়ে একটি শুধুমাত্র টিমটিম করছে। প্রায় 2400-2500 শ্রমিক কাজ হারিয়েছেন, মানুষের অনেক কষ্ট। এখানে জলের সাপ্লাই নেই, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কি অবস্থা, বাজারের মানুষদের বিক্রি বাটা কম, কিন্তু যাদের দেখার কথা তারা কেউ দেখছেন না। এখানের এমপি, এখানের এমএলএ কারোরই পাত্তা নেই দীর্ঘদিন ধরে। মানুষ এই কথাগুলো বলছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলাম যখন। এখান থেকে প্রচুর শ্রমিক বাঁকুড়া বা বিভিন্ন জায়গাতে সবে বিভিন্ন কাজে যায়, তারা একটা সময় এই মিলে কাজ করতো, তেল মিলে কাজ করতো, তারা কি বলছেন? হ্যাঁ, তাদের সঙ্গে বললাম, তারপরে কথা হচ্ছে, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, অনেকে আবার মানে বাইরে চলে গেছে পরিযায়ী হয়ে, প্রচুর শ্রমিক, তাদের রোজগার নেই, বাড়িতে সংসার চলছে না, তারা তাদের কথাগুলো বলছিলেন। রবিবারের সকালে প্রচারটাকে একটা এক্সট্রা পাওনা হিসাবে দেখছেন? অবশ্যই, সকালবেলা অনেকেই বাজারে এসছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে, এটুকু বাড়তি তো থাকবেই ইংরেজের থেকে।